গুডস যদি আদান প্রদান না হয়, পণ্য যদি আদান প্রদান না হয়, মানুষ যদি আসা যাওয়া না করতে পারে, তাহলে পৃথিবীর সব দেশ কিন্তু সব প্রোডাক্ট তৈরি করতে পারে না। তাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে বলেন, অথবা র মেটেরিয়ালসের অ্যাভেলেবিলিটির জন্য বলেন, অথবা রিলেভেন্ট এক্সপার্ট স্কিলের জন্য বলেন, সব দেশ সব কিছু তৈরি করতে পারে। তখন কোশ্চেন হতো যে আমি তাহলে এক্সচেঞ্জটা বাড়াইতে পারি, এক্সচেঞ্জটা কীভাবে বাড়ানো যায়। আমরা পারস্পরিক আলোচনা করি, আলোচনা করে এক দেশ থেকে আরেক দেশে পণ্য আদান প্রদানের প্রক্রিয়াটা একটু সহজ করার জন্যই মূলত গ্যাট এগ্রিমেন্ট হয়েছিল। আপনারা অনেকেই জানেন, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, গ্যাট এগ্রিমেন্ট। আমেরিকানরা পাল্টা আরেকটা উদ্যোগ নিয়েছিলেন, বাট ওনাদের উদ্যোগটা ফেল করেছে। ওই গ্যাট এগ্রিমেন্টটাই ফাইনালি প্রতিষ্ঠিত হয়েছে, আমেরিকাও গ্যাট এগ্রিমেন্টের আওতায় চলে আসছে। তো এই এগ্রিমেন্টটাই ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা 80 দশক থেকে তাদের পার্মানেন্ট অফিস হচ্ছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে পার্মানেন্ট। এখন বিশ্ব বাণিজ্যের সব ধরনের চুক্তি নিয়ন্ত্রণ করে ডব্লিউটিও। ডব্লিউটিও ফোরামের মধ্যে মাল্টি ন্যাশনাল, মানে 193টা দেশ আছে যারা ডব্লিউটিও মেম্বার, তারা পারস্পরিক আলোচনা করে, আলোচনা করে নির্ধারণ করে যে আমার দেশ থেকে তোমার দেশে পণ্য গেলে আমি কয় টাকা ট্যাক্স দিতে হবে, বা তুমি আমাকে সার দাও, অথবা কী কী স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এই ধরনের। তো মূলত বিশ্ব বাণিজ্যটা ডব্লিউটিও রিজিমের আওতায়, ডব্লিউটিওতে অনেকগুলো এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট অন গুডস, এগ্রিমেন্ট অন সার্ভিস, এগ্রিমেন্টস অন পিপল মুভমেন্ট, অনেকগুলো এগ্রিমেন্ট। তারপরে স্যানিটারি ফাইটোস্যানিটারি এগ্রিমেন্ট, এক দেশ থেকে আরেক দেশের পশু পাখি বা ওই পশু পাখি জাতীয় খাবার আদান প্রদান করতে হলে কী কী রোজ মেনটেন করতে হবে, এখানে অনেকগুলো এগ্রিমেন্ট আছে। তাই ডব্লিউটিও রিজিমের আওতায় বিশ্ব বাণিজ্য পরিচালিত হয়। তার বাইরে কিছু কিছু দেশ আছে, ডব্লিউটিও যেহেতু মাল্টিলেটারাল 193টা দেশের একটা এগ্রিমেন্ট, এখানে কোনো কিছু সিদ্ধান্তে আসতে অনেক দিন লাগে, একটা সিদ্ধান্ত পৌঁছাতে 2-3 বছর নেগোসিয়েট করা লাগে। কোনো ডব্লিউটিওর নিয়ম হচ্ছে সব দেশ যখন এগ্রি করবে তখন এটা বাস্তবায়িত হবে, কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলে আর ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। তো যার জন্য ওই নিয়ম ফলো করতে যে অনেকেই ভেটো দেয়, পলিটিক্যাল কারণে হোক, ধর্মীয় কারণে হোক, বিভিন্ন কারণে ভেটো দেয়, তখন ডব্লিউটিও থেকে বাইরে এসে কিছু দেশ পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, পারস্পরিক লেনদেনের মধ্যে মত বিনিময়ের মাধ্যমে রিজনাল ট্রেড এগ্রিমেন্টগুলো স্থাপন করে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের একটা রিজনাল ট্রেড এগ্রিমেন্ট, আমাদের দক্ষিণ এশিয়া আছে সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, একটা রিজনাল এগ্রিমেন্ট। রিজনাল এগ্রিমেন্টগুলোও অনেক সময় ডব্লিউটিও এগ্রিমেন্ট থেকে একটু স্পিডি, একটু তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু তারপরেও সবাই সবাইকে ছাড় দেয় না। যেমন সার্কের যে 9টা দেশ আছে, এই 8টা দেশের মধ্যে ভারত এবং পাকিস্তান দুইটা দেশ পারস্পরিক দ্বিমুখী, যে কোনো নীতিতে ওনারা একজন দক্ষিণ দিকে থাকে আরেকজন উত্তর দিকে থাকে, তার জন্য খুব একটা কার্যকর হয়। তো আমেরিকাতেও আছে, ইউরোপীয় কিছু কিছু দেশেও তাদের মধ্যে বৈরিতা আছে। তো যার জন্য বাইলেটারাল ট্রেড, দুইটা দেশ নেগোসিয়েশন করে তাদেরকে পারস্পরিক বাণিজ্য সুবিধা দেওয়ার অফার করে, তখন বাইলেটারাল ফ্রি ট্রেড হয়। এ ধরনের বিশ্বে মূলত তিন ধরনের ট্রেড আইন আছে, বাণিজ্য আইন আছে, যেগুলোর আওতায় সারা পৃথিবীতে এখন মুক্ত বাণিজ্য অথবা বাণিজ্যগুলো হচ্ছে। তার মানে এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য এই, আপনারা কেন এত কিছু জানার দরকার কি? আপনারা তো একাডেমিশিয়ান না, একাডেমিক না, আপনাদের একটা এত কিছু জানার সামান্য আইডিয়া রাখার নিয়ম হচ্ছে দরকার। এজন্য আপনি যখন কোরিয়াতে এক্সপোর্ট করবেন, আপনি যখন জাপানে এক্সপোর্ট করবেন, তখন আপনার প্রথমে জানতে হবে আমি যে এই প্রোডাক্টটা এক্সপোর্ট করব জাপানে এখন কোন কোন দেশ বর্তমানে এক্সপোর্ট করতেছে। আমি তো পৃথিবীতে একমাত্র একজন না যে আমি আমার কাছে আর এই প্রোডাক্টটা কোথাও পাবে না, অন্য কারো কাছে কিনে যাবে। তখন আপনাকে জানতে হবে কোন কোন দেশ জাপানে অলরেডি এই প্রোডাক্ট পাঠাচ্ছে, কোন কোন কোম্পানি পাঠাচ্ছে, তাদের প্রোডাকশন কস্ট কত, তার প্রোডাকশন কস্টের সাথে আমার প্রোডাকশন কস্ট বেশি না কম, তার প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের মানটা ভালো না খারাপ। সে জাপানে ঢুকলে সে যেই দেশ, ধরেন এক্স কান্ট্রি, জাপানে সাপোজ দক্ষিণ কোরিয়া থেকে একটা প্রোডাক্ট জাপানে যাবে, দক্ষিণ কোরিয়ার সাথে জাপানের মুক্ত বাণিজ্য আছে কিনা, তারা এই আমরা যে ট্যারিফ দেয়, কাস্টমস দেয়, ডিউটি দেয়, এই ডিউটি ফ্রি এগ্রিমেন্ট আছে। আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনার দেশ থেকে বাংলাদেশ থেকে $50 যদি কেউ নিতে চায়, ধরেন সাপোজ জাপান, ফর এক্সাম্পল জাপান একটা প্রোডাক্ট, এই রিমোট, এটার দাম $50, আমার বাংলাদেশে এটা উৎপাদন খরচ $40, কোরিয়ান একটা কোম্পানির উৎপাদন খরচ $40, আমার সাথে জাপানের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি নাই, আমি জাপানে গেলে 15% ডিউটি দিতে হবে মিনিমাম, আর কোরিয়ার সাথে তার মুক্ত বাণিজ্য আছে, সে 1% ডিউটি দিতে হবে। তখন একই $40 প্রোডাক্টটাই
আপনার আমার কাছ থেকে নিবে না কোরিয়া থেকে আসবে? কোরিয়া থেকে আসবে, কারণ সে মুক্ত বাণিজ্য সুবিধা পাবে। মুক্ত বাণিজ্যটা যদিও এক্সপোর্টার পায় না, ওই দেশের ইম্পোর্টারই তার ট্যাক্স থেকে কাস্টমস রিলিফ পাবে, যার জন্য কোরিয়া থেকে নিবে। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হইতে পারে, ধরেন দুইটা দেশই 15% পায়, আমিও 15% পাই, ধরেন নর্থ কোরিয়া অথবা চায়না থেকেও 15%, দুইটা দেশ ট্যারিফ সমান। কিন্তু বাংলাদেশের সাথে তার পলিটিক্যাল কোনো কারণে ভায়োলেন্স আছে, সে বললো ঠিক আছে তুমি এই 15% ডিউটি, এটা যেহেতু WTO এগ্রিমেন্টে কেউ যদি একবার এগ্রি করে, সব MFN বলতে একটা কথা আছে, মোস্ট ফেভার্ড নেশন একটা কথা আছে। এই MFN অর্থ হচ্ছে আমি আমার দেশে সব ট্রেড পার্টনারকে সমান সুযোগ সুবিধা দিই, এটা WTO এগ্রিমেন্টের একটা নিয়ম প্রিন্সিপাল। ওই প্রিন্সিপালের আওতায় যদি আপনাকে ট্যারিফ নাও বাড়াইতে পারে, তাহলে সে নন ট্যারিফ মেজার্স দিয়ে দিতে পারে, যে ঠিক আছে তাইলে আমি জাপানে যদি পাঠাইতে হয়, আমি সরাসরি বাংলাদেশ থেকে জাপানে কিভাবে যাই, বাংলাদেশ থেকে সাধারণত থাইল্যান্ড অথবা মালয়েশিয়া হয়ে জাপানে যাই এয়ারলাইন্সগুলো, সে বললো থাই বা মালয়েশিয়ান কোনো পোর্ট থেকে আমি রিসিভ করবো না, প্রোডাক্টটা তুমি ভিয়েতনাম হয়ে পাঠাইতে হবে। আমি ভিয়েতনাম থেকে যে এয়ারপোর্টে আমার যে ভিয়েতনামের সাথে যে পোর্ট আছে ওই পোর্ট ব্যবহার করতে হবে, আমি তোমাকে থাই বা মালয় পোর্ট ব্যবহার করতে দিব না। এই একটা সে করতেই পারে, কারণ সে তো আপনাকে ওই যে ট্যারিফ বাড়াইতে পারবে না, সবার সমান রাখতে হবে, WTO-র আওতায় বাধ্যবাধকতা আছে, কিন্তু সে ইচ্ছা করলে আপনাকে কোনো শর্ত ধরে, অথবা সে বলতে পারে ঠিক আছে দুইটাই 15%, কিন্তু বাংলাদেশ থেকে আসতে হলে তাকে ISO সার্টিফিকেট দিতে হবে, কারণ বাংলাদেশের মানুষ বলো না, তাদের চেহারা বলো না, আমার পছন্দ না, বললো যে হ্যাঁ তাইলে বাংলাদেশের ক্ষেত্রে একটা এক্সট্রা নিয়ম লাগাই দিল, নিয়মটা কি তাকে ISO সার্টিফিকেট দিতে হবে। ধরেন কোরিয়ান একটা কোম্পানি, সে যা ইচ্ছা বানাইয়া পাঠিয়ে দিতে পারে, তার সার্টিফিকেশন দরকার নাই, কিন্তু যেহেতু বাংলাদেশে তার সাথে সে খাতির করবে না, সুতরাং তাকে একটু গাটান ঠিক আছে তুমি ISO সার্টিফিকেশন, তাহলে প্রোডাক্টের ট্রেডিং এক হইলেও আপনি সবসময় ওই মার্কেটে সুবিধা নাও পাইতে পারেন। এই যে সুবিধাটা পাবেন কি পাবেন না, এটা জানার জন্য আপনার নন ট্যারিফ মেজার্সগুলো জানা হবে। আজকের যে আলোচনাটা হবে, আজকের আলোচনাটা ট্যারিফ যেমন থাকবে, আপনারা ফাইভ বাই প্রথম দিন থেকে ক্লাস করাচ্ছেন, একটা প্রোডাক্টের প্রথমত ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে আমি একটা প্রোডাক্ট নিলাম, এই প্রোডাক্টের গ্লোবাল ট্রেড কত, এই প্রোডাক্টটা কত দামে বিক্রি হয়েছে, অমুক দেশ এক্স ওয়াই কান্ট্রি কত পরিমাণ ইম্পোর্ট করে, ওই দেশের টপ 10 ইম্পোর্টার কারা, টপ 10 এক্সপোর্টিং কান্ট্রি কারা, এই বিষয়গুলো আপনারা গত দুদিন যাওয়া শিখছেন নিশ্চয়ই। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করবো, এটা হচ্ছে আমার প্রোডাক্টটা একটা দেশে ঢোকার আগে আমি কি কি দিক বিবেচনা করলে আমি বুঝতে পারবো আসলে ওই দেশে আমার যাওয়া উচিত না উচিত না। যদি ওই দেশে আমার দেখা গেলো সব কিছু ঠিক আছে, আমার ট্যারিফ সমান, আমার এই কোনো এগ্রিমেন্ট নাই, কিন্তু সে যদি আমাকে একটা বাইন্ডিং দিয়ে দেয়, যেমন একটা ফর এক্সাম্পল এখানে কেউ সবজি বা ইয়াতে ভেজিটেবল বোধহয় ইন্ডিয়াতে পাঠান এমন কেউ নাই, যদি কেউ থাকতেন ওনারা বলতেন ইন্ডিয়া থেকে আমাদের দেশ থেকে সব কিছু ফ্রি। ইন্ডিয়া 2009 সালে সম্ভবত প্রাক্তন যেই গভর্নমেন্ট ছিল ইন্ডিয়া, ওই গভর্নমেন্ট আইসাই বললো যে এলডিসি কান্ট্রিগুলোর জন্য সব কিছু ফ্রি, ডিউটি ফ্রি ইন্ডিয়াতে ঢুকতে পারছে, আদৌ এই আইন বলবৎ আছে। ডিউটি ফ্রি করা দেওয়ার পরে বাংলাদেশ থেকে প্রাণ আরও কিছু কোম্পানি ওনাদের প্রোডাক্ট পাঠাতে শুরু করবে, পাঠাতে শুরু করাতে এদিকে মিজোরাম ত্রিপুরা আসাম এইসব স্টেটগুলা বাধা দিল, যে না আমার স্থানীয় মার্কেটে আমার যে উদ্যোক্তা আছে তারা ভাঙ খেয়ে যাচ্ছে, তারা পাচ্ছে না, বাংলাদেশ থেকে জ্যাম জেবি আসার থেকে আরম্ভ করে সব কিছু চলে আসছে। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট যেহেতু WTO এগ্রিমেন্টে একবার এগ্রি করছে যে সবাইকেই আমি ডিউটি ফ্রি ঢুকতে দিব, তখন বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন আইন করে দিল, ঠিক আছে তোমার দেশের প্রোডাক্টটা পাঠানোর আগে পোর্টে এটা অবস্থান করবে এবং এটা বেঙ্গালোর অমুক ল্যাব থেকে পরীক্ষা করে ওই পরীক্ষার রিপোর্ট এখানে সাবমিট করলে তুমি পোর্টে এন্ট্রি পাবে। আমার দেশে তোমাকে ঢুকাটা আমি একটু কষ্ট সাধ্য করিনি, কিন্তু কিভাবে করবো, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্যে আমি ট্যারিফ বাড়াইতে পারতেছি না, নিয়ম অনুযায়ী আমি ট্যারিফ সবার জন্য মোস্ট ফেভার একই রাখতে হবে, সুতরাং আমি এখানে একটা নিয়ম এডিশনাল যে আপনার পোর্ট চিন্তা করেন, ধরেন সিলেটের জাফলং দিয়ে ঢুকবে, তামাবিল দিয়ে ঢুকবে, তামাবিল একটা স্থলবন্দর আছে, অথবা কুমিল্লা দিয়ে ঢুকবে, কিন্তু এটা যদি এখান থেকে
আপনি কুরিয়ারে করে বেঙ্গালোর পাঠাইতে হয়, বেঙ্গালোর ল্যাবে এটা টেস্ট করে ওই রিপোর্ট এখানে আইনা তারপর ঢুকাইতে হয়, তাহলে তো আপনার ওই এখানেই কাঁচা মাল সব পয়সা শেষ। এই একটা নিয়ম করার কারণে, এই একটা নিয়ম করার কারণে আমাদের সবজি বিক্রেতা বা আমাদের দ্বারা তরমুজ কিছু টুকটাক পাঠানো ছিল বন্ধ হয়ে গেছে। এখন কিছু প্রাণের কিছু প্রোডাক্ট যায়, এই আপনার মুড়ি মুড়ি খালি যায় যে প্রতিষ্ঠানটা, কিন্তু বিশ্ব বাণিজ্য আদৌ হচ্ছে কিনা বা কি করলে হবে, বাণিজ্য সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান জাতিসংঘের এবং ডব্লিউটিও দুইটা প্রতিষ্ঠানের সহায়তায় আলাদা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার নামে একটা প্রতিষ্ঠান আছে জেনেভা। ওই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে বিশ্ব বাণিজ্যকে যেই আদান প্রদান হয় ওই আদান প্রদানের উপর ভিত্তি করে তার বিভিন্ন ইনফরমেশন দেওয়া, তথ্য সরবরাহ করা। এই আপনাদের মতো যারা এক্সপোর্টার বা যারা এক্সপোর্ট করতে চান ওনাদের ইন্টারন্যাশনাল মার্কেট বিশ্লেষণের জন্য ডব্লিউটিও এই সাইটটা টুলস চারটা ইনস্ট্রুমেন্ট ওনারা আবিষ্কার করছেন। একটা হচ্ছে ট্রেড ম্যাপ, যেটা গত দুই দিন যাবৎ আপনারা শিখছেন, আর একটা হচ্ছে মার্কেট অ্যাক্সেস ম্যাপ, যেটা আজকে আলোচনা করবো আমরা। আমরা হয়তো পুরোপুরি একদিনে শেষ করতে পারবো না বা মার্কেট অ্যাক্সেস ম্যাপের সবগুলা অপশন একদিনে দেখতে পারবো না, কিন্তু আমি আমার টেকনিক্যাল সেশনে আমি চেষ্টা করবো যে আজকে একজন বাংলাদেশি এক্সপোর্টার ম্যাক্সিমাম কতটুকু এচিভ করতে পারে। আপনি এই মার্কেট অ্যাক্সেস ম্যাপ আপনি হয়তো 15 দিন যদি টানা নিজে প্র্যাকটিস করেন তাইলে আপনার জানা হবে, কিন্তু আমি আজকে মেজর ফিচার যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কি ডিউটি ফ্রি করবে এক্সপোর্টারদের জন্য? বাংলাদেশ তো অনেক দেশে ডিউটি ফ্রি পায়, কিন্তু আমরা আমাদের যোগ্যতার কারণে ওই ডিউটি ফ্রি কেন স্যার? আমি কয়েকদিন আগে পেপারে নিউজ দেখলাম স্যার যে ডিউটি ফ্রি করতে চায়। এখন বর্তমানে বাংলাদেশ ধরে ইউরোপিয়ান ইউনিয়নের একটা এগ্রিমেন্ট আছে, এভরিথিং বাট আর্মস, মানে অস্ত্র ছাড়া সবকিছু ইউরোপিয়ান ইউনিয়নের 27 দেশে বাংলাদেশ ডিউটি ফ্রি পায়। কিন্তু আপনি কি রপ্তানি করতে পারতেছেন এটা হচ্ছে আমার আপনার যোগ্যতার উপর নির্ভর। আমরা পাচ্ছি না, আমরা বেলজিয়ামে যাই না, আমরা নেদারল্যান্ডে যাই না, আমরা হল্যান্ডে যাচ্ছি না, আমরা গিয়ে ওই দেশের একজন ইম্পোর্টারের সাথে নেগোসিয়েট করতে পারতেছি না, অথবা গেলেও আমাদের প্রোডাক্টটা ওই রকম মানসম্মত হচ্ছে না। আপনি যখন বিদেশে বেড়াইতে যান, সিঙ্গাপুরে যান বা মালয়েশিয়ায় যান, তখন আপনি কিন্তু মেড ইন বাংলাদেশ কোনো প্রোডাক্ট কিনেন না, কারণ ওটা দেখতেই কেমন সুন্দর না, ওটার ডিজাইন তারপরে হচ্ছে আপনার মান খুব একটা ভালো হবে না এরকম। আপনি যখন আপনার কোয়ালিটি আপনার প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তাহলে ওই এক্সপোর্ট ডিউটি খুব একটা ঠেকে না। আমি প্রমাণ করবো, দেখবেন আজকে আমাদের লেকচার এগুলো। তারপর হচ্ছে আমরা মার্কেট অ্যাসেসমেন্ট করবো, ইনভেস্টমেন্ট নেই, একদম আন্তর্জাতিক বাজারে আপনি ইনভেস্ট করতেছেন, বাংলাদেশের যারা বড় কোম্পানি তারা এখন ইন্ডিয়া বা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে ইনভেস্ট করতে যাচ্ছে, ইনভেস্ট করতে গেলে ওই দেশের কোন খাতগুলোতে ইনভেস্ট করলে সে ম্যাক্সিমাম আউটপুট পাবে, অথবা ওই দেশে গত 10 বছরে কোন খাতগুলোতে ম্যাক্সিমাম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, ওই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য এই ইনভেস্টমেন্ট ম্যাপ ব্যবহার হয়। এর কম্পিটিটিভনেস নেই আপনার কোন, এই যে আপনি আপাতত এই কোশ্চেনটা করছিলেন যে আমাদের জন্য ডিউটি ফ্রি করবে কিনা, আমাদের জন্য পৃথিবীর 193টার মধ্যে 150টার বেশি দেশ ডিউটি ফ্রি এখন আছে, অলরেডি আছে, শুধু আমেরিকা দেয় না, কারণ আমরা রেডিমেড গার্মেন্টস এত পরিমাণে এক্সপোর্ট করি যে তারা ওইটা দিলে তাদের লোকাল রেভিনিউ কমে যাবে প্রায় 13-14%, আমেরিকার টোটাল ইকোনমিতে 13% যদি কমে যায় তাহলে তার ইকোনমির জন্য ক্ষতি হবে, এজন্য দিচ্ছে সে অবশ্যই তার জাতীয় স্বার্থ দেখবে আগে। তারপরে হচ্ছে ট্রেড কম্পিটিটিভনেস ম্যাপ, হচ্ছে আমি আমার এসএমইর আমার কম্পিটিটিভনেস কতটুকু আছে, কম্পিটিটিভনেস হচ্ছে অন্যের সাথে প্রতিযোগিতা করার সক্ষমতা কতটুকু, এটা বিশ্লেষণ করা হচ্ছে ট্রেড কম্পিটিটিভনেস। স্ট্যান্ডার্ড ম্যাপ, স্ট্যান্ডার্ড ম্যাপ হচ্ছে আপনার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেস্টিং সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, যেমন আপনি যদি কোনো খাদ্যদ্রব্য যে কোনো ধরনের খাদ্যদ্রব্য বাজারজাত করতে চান তাহলে আমাদের লোকাল বিএসটিআই সার্টিফিকেশন লাগবে, যদি বিএসটিআই সার্টিফিকেশন না থাকে আপনি বাজারজাত করতে পারবেন না, অথবা করতে গেলে পুলিশ অ্যারেস্ট করবে, পুলিশ ধরে নিয়ে যাবে, চিন্তা করে দেবে, ফ্যাক্টরি বন্ধ করে দেবে, হাত অনেক কিছু। কারণ কি, খাদ্যদ্রব্যটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের প্রতি ডাইরেক্ট হুমকি, যদি এর প্রোডাক্টের মান ভালো হয় মানুষ খাইয়া ভালো হবে, নিউট্রিশন পাবে, আর যদি মান খারাপ হয় মানুষ খাইয়া মারাও যেতে পারে। তো যার জন্য এই খাদ্যদ্রব্য বাজারজাত করার আগেই বিএসটিআই লাইসেন্সিং মানে সার্টিফিকেশন জরুরি।
খাদ্যদ্রব্য স্যার আপনার সামনে যে কম্পিউটারটা আছে এটা বাজারে ছাড়ার আগে এটার প্রত্যেকটা কেবলকে তার সার্টিফিকেশন নেওয়া জরুরি, কারণ এটা বৈদ্যুতিক ব্যবহার হয় আর যে কোনো সময় দুর্ঘটনা করলে বড় ধরনের মানুষের দেহ অথবা সম্পদের হানি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মানুষের স্বাস্থ্যের অথবা সম্পদের বড় ধরনের হানি হওয়ার সম্ভাবনা আছে, যার জন্য ইলেকট্রিক্যাল যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করার আগে তার টেস্টিং করা জরুরি। এই ধরনের টেস্টিং করা কোন কোন টেস্ট কোন প্রোডাক্টের জন্য জরুরি, কোন দেশে যাইতে হবে জরুরি, এই বিষয়গুলো আমরা স্ট্যান্ডার্ড ম্যাপ থেকে জানতে পারি। এই মোটামুটি এই চারটা হচ্ছে আইটিসি ডেভেলপ করা টুলস, যে টুলস দিয়ে আমি আন্তর্জাতিক বাজারে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই টুলসগুলো থেকে ইনফরমেশন নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার জন্য আমার প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বেশি সুযোগ, কোন দেশে গেলে আমি সবচেয়ে ভালো বিজনেস করতে পারি, এই বিষয়গুলো। তো এখন আজকে আমরা যে চারটা যেহেতু করবো না, শুধু মার্কেট অ্যাক্সেস ম্যাপ, মার্কেট অ্যাক্সেস ম্যাপ কি এবং কেন এই বিষয়ে আমি একটা 10 মিনিটের একটা ভিডিও ডকুমেন্টারি প্রথম আমরা দেখব, দেখে ওই ভিডিওটা দেখার পরে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যাল সেশন ক্লাস করব। আপনারা ভিডিওটা চলাকালীন অবস্থায় ভিডিওটা শেষ করলে আমাকে যদি কোশ্চেন করেন তাহলে সুবিধা হবে। হ্যালো কে মার্কেট অ্যাক্সেস We can see the tariffs applied to your country, as well as compare these with those applied to competitor countries, possibly under different tariff schemes. Thus, a possible market access advantage can be discovered. This leads, in a second step, to identifying the markets or market segments in which the product has the best market access advantage. Thirdly, Market Access Map allows us to evaluate the attractiveness of a country from a foreign direct investment perspective with respect to market access. Market Access Map has a wide geographical coverage, with tariffs applied by 191 countries to 239 exporting countries and territories. Also, it has a wide coverage of instruments, including ad valorem tariffs, specific tariffs, tariff quotas, anti-dumping duties, and, with the update of Market Access Map, also non-tariff measures. The tariff information includes preferential trade agreements. Market Access Map covers preferences arising out of bilateral and regional trade agreements, and also rules of origin and certificates for most agreements. The option to view all this information sorted by region, between the sector, all our measures gives you a large community of visibility. Market Access Map is continuously updated with data from different sources. The information on applied tariffs is collected by ITC directly from national customs institutions. The tariff quota data comes from the World Trade Organization, more precisely, the Agricultural Notification of Tariff Quota, and from national sources for bilateral and regional tariff quota agreements. Also, trade data from national sources, the Integrated Database, the WTO, and the ComTrade Database of the United Nations Statistics Division is included. To view all this information, you can enter Market Access Map by the webpage macmap.org. When doing market access analysis with MacMap, there are different types of tariffs you may encounter. The most frequent tariffs are ad valorem tariffs, which are levied on the basis of the value. They are used by most of the countries and make up around 87% of tariffs worldwide. For example, the Australian import tariff for wine is 5% for the HS code 22042120. Imagine that the price of a 1 liter bottle of French wine is $8 Australian dollars,
while 1 liter of wine from New Zealand costs $6. At the border, a tariff of 5